নারী দিবসের আলাদা কোনো অর্থ নেই এদের জীবনে। জীবনের প্রতিটি দিনই লড়াই, সকাল থেকে রাত পেটের ভাত জোগাতে হিমশিম জীবনযুদ্ধের এই নারীরা। কবি জয় গোস্বামী লিখেছেন, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুমপাড়ানি মাসে পিসি রাত থাকতে ওঠে, শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে, ঘুমপাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। নারী দিবসের আলাদা কোনো অর্থ নেই এদের কাছে। বছরের আর পাঁচটা দিনের মতোই এদিনটাও লড়াই করে বেঁচে থাকার দিন, বেঁচে থেকে লড়াই করার দিন। কয়েক আটি শাক বেশি বিক্রি হলেই তবেই দু পয়সা বাড়তি রোজগার, আর তা দিয়েই জ্বলবে চুলা, হাসি ফুটবে পরিবারের অন্যান্যদের মুখে। আমার, আপনার, আমাদের সকলেরই কম বেশি পরিচিত এই মুখগুলি প্রতিদিন সকালেই বাজারে যাওয়া আসার পথে দেখা হয়। কোনো কোনো দিন দু পয়সা কম নিয়েও হাসি মুখে কয়েক আটি শাক গুঁজে দেয় আমার আপনার বাজারের ব্যাগে। আজ বিশ্ব নারী দিবসে আমরা খোঁজ নিতে গেছিলাম তাদের। কঠিন লড়াইয়ে টিকে থাকা এ সকল নারীরা জানালেন, ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের। শাক তোলা, সেগুলোকে গুছিয়ে আলাদা করা, আটি বাঁধা এবং সেগুলিকে বাজারে নিয়ে আসা, তারপর বিক্রির আশায় বসে থাকা। স্বাভাবিকভাবেই বছরের এই বিশেষ দিনে বিশেষ কোনো হেলদোল নেই তাদের কাছে। বছরের অন্য আর পাঁচটা দিনের মতোই এই দিনটিও লড়াই করে বেঁচে থাকার দিন। আমরা সারাদিন না খেয়ে মাঠে মাঠে ঘুরে শাক কটা তুলবো, বাড়ি আসবো, বাড়ির ধোবো, বাঁধবো, রাত দশটা এগারোটার সময় ভাত জল খাবো, খেয়ে শুয়ে পড়বো। সংসারে বাচ্চা একটা, ছেলে একটা, সে খাটতে পারে না, খোড়া সে। আমরা এই করেই আমাদের সংসারটা চলে, শাক বল তুলে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।